দেশে ইটভাটাগুলোতে ভাটাগুলোতে ইট পোড়াবার প্রায় সব প্রস্তুতি শেষ আইনানুসারে ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা আর তার পুরোটাই ভারত থেকে আনা হয় কিন্তু ছমাস ধরে কয়লা আমদানি বন্ধ এতে কয়লা সংকটে বন্ধ ইট পোড়ানোর কাজ সরকারের নির্দেশ মেনে আমরা ব্রিক মালিকরা কোটি টাকা ব্যয়ে ফিক্স চিমনি থেকে জিগজ্যাগে রূপান্তর করেছি এই জিগজাগ ক্লিনে ইট পোড়াবার মূল হলো কয়লা বর্তমানে কয়লা আমদানি বন্ধ থাকার কারণে ইট পড়াবার সমস্ত কিছু সম্পন্ন করেও 200 টাকা ব্যয় আমরা ইট পোরাতে পাচ্ছি না ব্যবস্থায় অবস্থায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে ইটভাটা মালিক সমিতি অন্যদিকে ইটের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হলে নির্মাণ ও আবাসন শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সরকারের উচিত অতি দ্রুত কয়লা আমদানি করা তা না হলে শুধু যে ইটভাটার মালিকরা ক্ষতিগ্রস্ত হবে তা নয় সৃষ্টি হবে ইটের সংকট এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং আবাসন খাতে এটা ক্ষতিগ্রস্ত হবে ইট উৎপাদন ব্যাহত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে নির্মাণ শিল্পে গণপূর্ত সহ বিভিন্ন অধিদপ্তর উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আবাসন শিল্পে এর ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে দেশে ইটভাটার সংখ্যা ছ হাজার দুশো এর মধ্যে জিগজ্যাগ কিলন ইটভাটা তিন হাজারের ওপর সারা দেশে ইটভাটাগুলোতে কয়লার মোট চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন সোহাগ সময় সংবাদ বরিশাল